নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা আমার প্রত্যেক দিন যে ভিডিওগুলো পাবলিশ করি এগুলো অনেকেই কিন্তু খুব রেগুলার দেখছেন। আমি দেখেছি প্রত্যেকেই আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন এবং অনেক কিছু, অনেক কৌতূহল সবার মনে কিন্তু দানা বেঁধে উঠেছে। এবং অনেকেই আমার মনে হয় ভেতরে ভেতরে একটা ডাক্তার হওয়ার ইচ্ছা মনে মনে কিন্তু সৃষ্টি হয়ে গেছে আপনাদের। তাই আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমার এই প্রচেষ্টা আপনাদের জন্য কিন্তু খুব সুফলদায়ক হয়ে গেছে। আসুন, ভারতের বিভিন্ন রাজ্য, হ্যাঁ এমনকি যে দেশে হিন্দি লোকেরা, হিন্দিভাষী লোকেরা রয়েছে, সেখান থেকেও আমার কাছে ফোন আসছে। আর বিদেশ তো কথাই নেই, বিদেশ থেকেও ফোন আসছে এবং প্রত্যেকেই আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক কিছু শিখে নিয়েছেন। আসুন আমি প্রত্যেক দিন আপনাদের জন্য হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি, যাতে হোমিও ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে আপনাদের একটা ভালো জ্ঞান হয়ে যায়। এবং ছোট ছোট ব্যাপারে আপনার বা আপনার পরিবারের যদি কারো অসুখ বিসুখ হয়ে থাকে, তাহলে আপনারা নিজেরাই কিন্তু এই ওষুধগুলো কিনে চিকিৎসা করতে পারবেন। এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আসুন আজকে আমি একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগ নয় আজকে, কিন্তু রোগ নয় আমি আগেই বলছি, যদিও হোমিওপ্যাথি বা চিকিৎসা শাস্ত্রে সবকিছুই রোগ, কিন্তু এটা রোগ নয়। আমি বলবো রূপ লাবণ্য বৃদ্ধির একটা ঔষধ, একটা নয় দু তিনটে ঔষধ আছে রূপ লাবণ্য বৃদ্ধির জন্য। হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ আছে, অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের এই ঔষধগুলো, যেগুলো খেলে পড়ে আমি দেখেছি অনেক ছেলেমেয়েদের কিন্তু রূপ ফুটে উঠেছে এবং অনেক উজ্জ্বল হয়ে গেছে। আমার চেনা জানা অনেক মেয়েকে আমি দিয়েছিলাম, ওরা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আসুন, সৌন্দর্যটার দরকার আছে প্রত্যেকটা ব্যাপারে, হ্যাঁ বিশেষ করে মেয়েদের তো আর বলে লাভ নেই। মেয়েদের রূপটা থাকলে ভালো জায়গাতে বিয়ে হতে পারে, মেয়েদের রূপ থাকলে ভালো চাকরি বাকরি পেতে পারে, ঠিক আছে। এমনকি মেয়েদের এই রূপ থাকলে পরে অনেক কাজ কিন্তু তাদের সহজ হয়ে যায়, কারণ প্রত্যেক লোকই তাদের ভালোবাসতে চায়। সুতরাং রূপটা একটা বড় সম্পদ কিন্তু, আর এই রূপের জন্য অনেকে কি না করে। আর দেখুন তো এই রূপটা আমার মেয়েদের যে মুখের মধ্যে বিভিন্ন দাগ, ব্রণ, আঁচিল, এগুলো এসে মুখটাকে নষ্ট করে দেয়। অনেক ক্রিম টিম মেখেও কিন্তু এটা ঠিক করা যায় না। আসলে এই সমস্ত ব্যাপার কিন্তু শরীরের ভিতর থেকে সৃষ্টি হয়, এই জন্যই মুশকিল হয়ে যায়, অনেকেই সেটা বুঝেন না। হ্যাঁ কালো মেয়েরা, ফর্সা মেয়েরা সবাই ভাবেন যে এটা ওটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে, আসলে ব্যাপারটা তা নয়। এই বাইরের চামড়াটাকে যতই ঘষাঘষি করে মসৃণ করুন, ভেতর থেকে তো আর সেটা ভালো হচ্ছে না। আমি তো মনে করি যে কখনো যখন আপনারা কোনো অনুষ্ঠানে যান এবং যাওয়ার সময়, বিয়ে বাড়িতে যাওয়ার সময় আপনারা মানে কি বলবো, অনেকেই অনেক ক্রিম টিম মাখেন, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখেন আর কোনো রাস্তা নেই, তখন কিন্তু মেকআপ, মেকআপ মানে কি, নিজের অরিজিনাল চামড়াটাকে পুরোপুরি ঢেকে দিলেন একেবারে রং মেখে। তো এটা কি আর সঠিক কাজ হলো? মোটেই না। আপনাকে যে দেখবে সে অনেকেই বুঝে নেন এটা যে মেকআপ। আর এই মেকআপটা মনে করুন একটা মেয়ে বিয়ে বাড়িতে গেল, তার এই মেকআপ দেখে একটা ছেলে তাকে ভালোবেসে ফেললো এই বিয়ে বাড়িতেই, মানে তার এত ভালো লাগলো মেয়েটাকে দেখে, ব্যাস। তারপরে তো কি, ফোন নাম্বার দেওয়া হলো, যোগাযোগ করার চেষ্টা করলো, পরের দিন বাড়িতে আসলো। মেয়েটা যখন বাড়িতে আসলো, মুখের রং টং জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তার অরিজিনাল চেহারা যখন ফুটে উঠলো, ঠিক আছে, তখন ফোনে কথা হচ্ছে, হ্যাঁ ভিডিও কল করলো। আর ভিডিও কল করার পরেই ছেলেটা, সবসময় তো আর মেয়েরা মেকআপ করে থাকে না, ভিডিও কল করার পরে দেখলো যে মেয়েটার চেহারা কি বলবো, মেয়েটাও লজ্জিত, কিছু বলতে পারছে না, তখন ছেলেটা কিন্তু আবার মুখ ফিরে নিল। তাহলে দেখুন এই যে মেকআপ বড় যন্ত্রণাদায়ক ব্যাপার এবং এটা এটা আসল কাজ নয়। তাহলে অরিজিনাল যে ব্যাপারটা, আপনাদের সত্যিকারের যে রূপটা, সেটাকে ফুটিয়ে তুলতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো খুব ভয়ঙ্কর এবং অনেক ক্রিম আছে বিষাক্ত, নামি কোম্পানি ছাড়া তো বাকিগুলো তো মানে মেরেই ফেলে মানুষকে, এখান থেকে অনেক স্কিন ডিজিজের উৎপত্তি হতে পারে। সুতরাং স্কিন এই যে ক্রিমগুলো ব্যবহার করতে আমি পুরোপুরি নিষেধ করি। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে নিম পাতা, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, এগুলো ইচ্ছে মতো মুখে মাখুন, চন্দন মাখুন, এগুলো ইচ্ছে মতো মাখুন, কিন্তু বাজারের কোনো ক্রিম যেন কেউ না মাখে,
এটা আমার রিকোয়েস্ট। আসুন, হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ আছে যেগুলো রূপ লাবণ্যের জন্য দারুণ কাজ করে। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল, আমি অনেক মেয়েকে খুব সুন্দর করে তুলেছি, যেটা ভাবার মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই মেয়েগুলো এত সুন্দর হবে, এটা আমার মানে বিশ্বাসের বাইরে চলে গিয়েছিল। তো এই যে কি কি ওষুধ হতে পারে আমি বলছি, কালো মেয়েদের, হ্যাঁ কালো মেয়েদের ফর্সা হওয়ার মানে কি বলবো ইচ্ছাটা প্রচন্ড বেশি থাকে, কারণ কালো এমন একটা জিনিস, আলো তো এটার মধ্যে ঠিক ফুটে উঠে না, ছবি তুললেও মানে প্রচুর আলো না থাকলে কালো মেয়েদের ছবি ভালো হয় না, তো সব দিকেই মুশকিল। তো কালো মেয়েদের ফর্সা হওয়ার রাস্তা আছে আছে আছে, এটা আমার নিজের দেখা। যেমন আমি জাস্ট একটা কথা বলছি, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি একটা ক্রিম আছে, কেউ যদি এটা এক বছর কন্টিনিউয়াস মাখে তাহলেও কিন্তু ফর্সা হওয়া যায়, এটা আমার নিজের দেখা, এটা আমার নিজের দেখা। এই জন্য এই কোম্পানির এই ক্রিমটা গ্যারান্টেড, এটাকে আমি বিশ্বাস করি এবং আমি নিজে দেখেছি অনেক কালো মেয়েরা এটা পড়েছিল, পরে একদম ফর্সা তো হয়নি কিন্তু সাদা কাগজের মতো মুখটা সাদা হয়ে গেছে, মানে দ্যাট ইজ ফর্সা হয়ে গেছে, এটা ঠিক হলদে হয়নি, তো একটু সাদা সাদা, কালো থেকে পুরো সাদা হয়ে গেছে, এটা আমার নিজের দেখা, এবং একটা গ্লেমার মুখের মধ্যে এসে গেছে। তো এটা হচ্ছে অন্য ব্যাপার, একটা ক্রিমের ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু ভেতর থেকে তৈরি হবে। প্রথমেই যে ওষুধটা সেটার নাম হচ্ছে আয়োডিয়াম। হোমিওপ্যাথিতে আয়োডিয়ামের অর্থ হচ্ছে, আয়োডিয়াম এমন একটা ঔষধ, সেটা কি করে শরীরের স্বাস্থ্য, মুখমণ্ডলের যে মাংস যেগুলো আছে একটু ফুলিয়ে ফুলিয়ে তুলবে, কিন্তু হ্যাঁ এটা ফুলিয়ে ফুলিয়ে তুলবে, মুখটাকে মানে গোল করে দেবে একদম, এটাও দারুণ কাজ করে, এই জন্যই আয়োডিয়ামটা খেতে হয়। হ্যাঁ, এরপরে আসছে সারসাপ্যারিলা। সারসাপ্যারিলা মাদার টিঞ্চার কিন্তু দিতে হয়, এটা মুখের মধ্যে দাগ বলুন, এটা বলুন মসৃণতা যাই বলুন, সব ক্ষেত্রে এটা খুব কাজে, এটা মাদার টিঞ্চার ইউজ হয়, পটেন্সি কমই ইউজ করা হয়, তো সারসাপ্যারিলাও এটার সঙ্গে যুক্ত করা যায়। ধরুন আমরা 40% সারসাপ্যারিলা নিয়ে নিলাম মাদার টিঞ্চার, কারণ এটা মিক্স করবো, এরপরে যে ওষুধটা সেটা আর কি বলবো, বারবেরিস একুয়াফিলিন। একুয়া শব্দটার অর্থ হচ্ছে জল। দেখুন আমাদের শরীরে, সমস্ত শরীরে কিন্তু একটা জল আছে, প্রচন্ড জল, চামড়ার নিচের দিকেও জল থাকে, জলের শুষ্কতা হলে কিন্তু মুখটা একেবারেই মানে কি বলবো একেবারে বিচ্ছিরি হয়ে যায়, আর এই চামড়ার নিচে যদি জলের প্রবাহ থাকে তাহলে কিন্তু চামড়াটা উজ্জ্বল দেখাবে, বুঝতে পারছেন? তো বারবেরিস একুয়াফিলিনের এটাই কাজ, সমস্ত মুখমণ্ডলী সে জল জলীয় প্রবাহটাকে লেভেলে রাখবে, নামই তার বারবেরিস একুয়াফিলিন, ঠিক আছে। এরপরে যত রকমের দাগ আছে এটা ওটা, হ্যাঁ সবকিছুতে অলরাউন্ডার বারবেরিস দেখাবে, এটা এই ওষুধটার কিন্তু ভীষণ নাম, এবং হোমিওশাস্ত্রে দেখবেন যত রূপ লাবণ্যের কথা যেই বলুক না কেন বারবেরিস একুয়াফিলিনকে রাখতে হবে সাথে। তো এটা ধরুন আমরা 60% নিয়ে নিলাম, একটা খালি শিশি নেব, সেখানে সারসাপ্যারিলা 40% ঢালবো আর বারবেরিস একুয়াফিলিন ঢেলে দেবো 60%, হয়ে গেল 100। হ্যাঁ, এখন আমরা এই ওষুধটা কিন্তু 10 ফুটা করে, দশ ফুটা করে আমরা দিনে দুবার খেতে পারি, যারা মানে রূপচর্চা যারা করতে চান এই দিনে দুবার করে খেতে পারেন, বেশি দিন খাওয়ার দরকার নেই, 15 দিন 20 দিন 1 মাস বাস, মুখমণ্ডলের চেহারা দেখবেন ওই যে বলছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলে যা হয় সেটা আপনি আপনি হয়ে যাবে, এটা দারুণ জিনিস, এটা প্র্যাকটিক্যাল আমি করেছিলাম কয়েকটা মেয়েকে, আমি নিজেই এখন চিনতে পারছি না ওদের এমন অবস্থা হয়েছে। তাই আমি বলবো যে এই যে ওষুধগুলো হোমিওপ্যাথিতে, এগুলো রোগের জন্য সবগুলো নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো এমনি এমনি খাওয়া যায়, এবং এটার খুব ভালো ভালো ব্যাপার আছে। আচ্ছা, বারবেরিস একুয়াফিলিন কিন্তু আরেকটা কাজ করা যায়, বাজারে কিছু ময়শ্চারাইজার দেখবেন কিনতে পাওয়া যায় নামি কোম্পানি, যেমন লেকমে আছে ওটা ওটা, এই ময়শ্চারাইজারের সাথে মুখের মধ্যে কিন্তু 5 ফুটা তুলা দিয়ে এটা ময়শ্চারাইজারের সাথে মিশিয়ে নেবেন, একটা কোটের মধ্যে রেখে ময়শ্চারাইজার কিছু ঢেলে দেবেন আর বারবেরিস ওটার মধ্যে 5 ফুটা ফেলে দেবেন, ফেলে এই তুলা দিয়ে বলুন হা আঙ্গুল দিয়ে বলুন মুখে লাগাতে পারেন এজ এ ক্রিম, তাহলে বাজারের ক্রিম চেয়ে এটা কিন্তু এমন একটা স্ট্রং ক্রিম হবে যা কল্পনার বাইরে। দেখুন তো সৌন্দর্যের এর চেয়ে বড় উপায় আমার আর জানা নেই, তবে এটা সেফ, এগুলো ভীষণ সেফ, কারণ হোমিওপ্যাথি ওষুধগুলো জড়িবুটি গাছগাছার রস পাতা থেকে বেশিরভাগ তৈরি হয়ে থাকে, আর একটা আয়ুর্বেদের সঙ্গে সংযুক্ত, তাই এগুলো ইউজ করে কোনো নিরাপদ কোনো সাইড এফেক্ট হবে না, রং মুখের রং কালো হবে না, বরং ফর্সা হবে।
তাহলে আজকে যারা কালো মেয়েরা এমনকি যারা ফর্সা মেয়েরা যাদের মুখে দাগ আছে এটা ওটা আছে তারা আমার এই প্রিপারেশন যেটা আমি বললাম এগুলো অবশ্যই খেয়ে এই চেহারাটাকে আর একটু সুন্দর করতে পারবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আসি তাহলে আজকে, কালকে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।